প্রেম ফলগুন গল্পের 20 নম্বর পর্ব। সকাল 9টায় সবাই ব্রেকফাস্ট ছেড়ে নিজেদের রুমে এলো। ববি ফর্মাল ড্রেসে টেবিলের সামনেই দাঁড়িয়ে ননস্টপ মুখে কি সব বিড়বিড় করছে আর খুব ব্যতিব্যস্ত হয়ে শার্টের আতা ফোল্ড করছে। লিলি দোয়া ওঠা কফি হাতে দিয়ে হুড়মুড়িয়ে রুমে ঢুকে ববির সামনে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলল, ববি কফি আজ খেয়ে যাবেন? ববি ব্রজগল উঁচু করে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, ব্ল্যাক কফি? লিলি মিষ্টি হেসে বলল, ইয়া সিরিয়াসলি লিলি, তুমি ব্ল্যাক কফি বানাতেও শিখে গেছো? এ আবার কঠিন কি? মামানি একবার দেখিয়ে দিয়েছেন, এরপর থেকে আমি নিজেই করছি, জানেন খুব টেস্ট হয় আমার হাতের এই কফিটা। মামু তো রোজ সন্ধ্যায় আমি কফিটা করে দেই, অবশ্য আমি কখনো মামুর সামনে যাইনি, মামানের হাতেই দিয়ে পাঠাই। ভুলেও মামুর সামনে যেও না, তোমাকে দেখলেই ফায়ার হয়ে যাবে। তাই তো যাই না, ফায়ার ব্রিগেড ছাড়া ওই আগুন নিবানো যাবে না। লিলি ববির মাথায় গাড়টা মেরে বাবলে শিন বাবি বলো, খুব পেকে গেছো না? লিলি কপাল কোচকে মিনমিনিয়ে বললো, বাড়ি থেকে বের হওয়ার সময়ও আমাকে গাড়টা মেরে যাবেন। ববি বিরক্তি নিয়ে কপাল কোচকে বললো, উফ যাও তো সামনে থেকে, তোমার জন্য আমার কনস্ট্রেট ব্রেক হচ্ছে। লিলি কোমরে হাত দিয়ে জগলাটু ভাব নিয়ে বললো, এই আমি আবার কি করলাম? এবার ববি লিলির প্রতিবিম্বের থেকে চোখ সরিয়ে সরাসরি লিলির দিকে তাকিয়ে বললো, উফ পড়ছিলাম তো আমি, মাঝখান থেকে ডিস্টার্ব করলে কেন? কফিটা আনতে কে বলেছিল? আমি চেয়েছিলাম কফি। লিলি কোমরে হাত থেকে সরিয়ে বলল, কেউ বলেনি, আপনিও চাননি, আমি নিজে থেকে কফিটা এনেছি, কাইন্ডলি কফিটা খেয়ে নিন, এরপর আপনি সারাক্ষণ পড়ুন, আই জাস্ট ডোন্ট কেয়ার। 10টায় ইন্টারভিউ, ওকে এখন আর বইয়ের চোখ বোলানোরও সময় নেই। ববি ব্যাডের ওপর থেকে ফাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হচ্ছে আর পিছন থেকে লিলিকে ডেকে বলছে, কফিটা তুমি খেয়ে নিও, আর শোনো রাতে ফিরে এসে যেন দেখি সবগুলো ম্যাথ কমপ্লিট করে রেখেছ, কোনো ভুল ত্রুটি ছাড়াই, ওকে? কফিটা না খেয়ে চলে যাচ্ছেন? ববি হঠাৎ থেমে গিয়ে পিছনে ফিরে মৌন হেসে লিলির দিকে তাকিয়ে বলো, রাতে দুজন একসাথে ছাদে বসে কফি খাবো, ব্ল্যাক কফি, ওকে? লিলি মুচকি এসে ব্যতিব্যস্ত হয়ে ববিকে ডেকে বলো, ওকে ববি, আর শুনুন অল দ্য বেস্ট। ববি হঠাৎই পিছু করে লিলির দিকে এগিয়ে এসে লিলির হাত থেকে কফির মগটা টেবিলের ওপর রেখে লিলির সমস্ত চোখে মুখে চুমো খেয়ে বাঁকা এসে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমো খেয়ে বলল, থ্যাংকস। কফি খাবার সময় নেই, এবার চুমো খাবার সময় আছে, তাই না? লিলি এক দেনে ববির চোখের দিকে তাকিয়ে বলল, কেন? ববি লিলির নাক টেনে বলল, এই যে উইশ করার জন্য, এর আগে তো কখনো উইশ করোনি, তবে আজ কলে, আজকের ইন্টারভিউটা হয়তো খুব স্পেশাল হবে লিলি। লিলি মৌন হাসল, ববি শেষবারের মতো লিলির ঘাড়ে দীর্ঘ একটা চুমু খেয়ে শান্ত স্বরে লিলির দিকে তাকিয়ে বলল, টেক কেয়ার ইউর সেলফ, বাই। লিলি ব্যতিব্যস্ত স্বরে বলল, আমার প্রেশারের ওষুধ শেষ ববি, আসার সময় ক্যামলোসার্ট 10 mg ঔষধের এক পাতা নিয়ে আসবেন। আজ তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না লিলি, খুব আদর করতে ইচ্ছে করছে, কতটা ম্যাচিউর হয়ে গেছো তুমি, খুব প্রেম প্রেম পাচ্ছে তোমাকে দেখে। দেখ আপনি জানতো রাতে ফিরেও প্রেম করা যাবে, গড়িতে দেখুন অলরেডি 9:15 বাজে, লেট হয়ে যাচ্ছে তো। ববি খুব ব্যতিব্যস্ত স্বরে প্রস্থান নিলেন, সাহারা খাতুনের থেকে বিদায় নিলেন, আল্লাহর নাম করে ববি বাড়ি থেকে বের হলো। লিলি মুখটা ভার করে কফি হাতে নিয়ে কিচেন রুমের দিকে অগ্রসর হচ্ছে আর বলছে, কত কষ্ট করে কফিটা বানালাম আর উনি না খেয়ে চলে গেলেন। তম্বদি সাহারা খাতুন পিছন থেকে খানিক ইতস্তুত করে লিলিকে ডেকে বললেন, লিলি শুনছো? লিলি প্রবল উচ্ছ্বাসে ঠোঁটের কোণে হাসি ফুটে পিছু ফিরে দৌড়ে সাহারা খাতুনের সম্মুখে এসে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে বলল, আম্মু আপনি আমার নাম ধরে ডেকেছেন? সাহারা খাতুন এদিক ওদিক তাকিয়ে আমতামতা করে বলল, হুম ডেকেছি, তো কি হয়েছে? লিলি হালকা হেসে বলল, কিচ্ছু হয়নি আম্মু, বলুন না কেন ডেকেছেন, কিছু লাগবে? সাহারা খাতুন কপাল ঘষে মুখটা কালো করে বললেন, আসলে আমার মাথাটা একটু ধরেছে লিলি, এক কাপ ব্ল্যাক কফি হলে খুব ভালো হয়। লিলি বেশ উদ্বিগ্ন হয়ে বলল, আমি আপনার কপালটা মেসেজ করে দিই আম্মু, হয়তো একটু স্বস্তি পাবেন। নো এত কিছু করতে হবে না, জাস্ট 1 কাপ ব্ল্যাক কফি হলেই হবে, লিলি মুখ গম্ভীর ভাব ফুটিয়ে বলল, অ্যাকচুয়ালি আম্মু এই যে আমার হাতে কফিটা দেখছেন ওটা আমি আপনার ছেলের জন্যই বানিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ায় উনি কফিটা খেয়ে জানি, আমি যদি কফিটা আপনাকে গরম করে দেই আপনি খাবেন, রাগ করবেন না তো? সারা খাতুন লিলির দিকে তাকিয়ে এদিক সেদিক তাকিয়ে ইতস্তত বোধ করে বলল, রাগ করবো কেন, কফিটা গরম করে আনো আমি খাবো। লিলি শুকনো মুখে বলল, আম্মু আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন না, কেন এদিক সেদিক তাকাচ্ছেন, আমি তো আপনার সামনে। শোনো আমি তোমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারবো না, এদিক সেদিক তাকিয়েই কথা বলবো, তোমার দিকে তাকাতে আমার মোটেও ইচ্ছে হয় না।
আমার কিন্তু মন খারাপ হচ্ছে আম্মু। সারা খাতুন তীব্র রেগে বললেন, তোমার মন খারাপ হলে আমার কিচ্ছু করার নাই, কফিটা ফটাফট গরম করে আমার রুমে নিয়ে এসো। লিলি ম্লানো স্বরে বলল, ওকে আম্মু, আপনি রুমে যান, আমি গরম করে আনছি। সারা খাতুন প্রস্থান নিলেন। লিলিও কফিটা নিয়ে কিচেন রুমে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যেই কফিটা গরম করে লিলি সারা খাতুনের রুমে প্রবেশ করলো। সারা খাতুন ড্রেসিং টেবিলের সামনে বসে চুলাচড়াচ্ছিলেন। লিলি রুমে প্রবেশ করে কফিটা টেবিলের উপর রেখে এক চোটে সারা খাতুনের হাত থেকে চিরুনিটা চোঁ মেরে কেড়ে নিয়ে সারা খাতুনের চুলের মাঝে চিরুনিটা ডুবিয়ে মৃদু হেসে বলল, আমি আপনার চুলের চোলটা বেঁধে দিচ্ছি আম্মু, আমি না খুব সুন্দর করে খোপা বাঁধতে পারি। সারা খাতুন খরতর চোখে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তোমার সাহস হলো কী করে আমার চুলে হাত দেওয়ার? আপনি তো আমার আম্মু, আম্মুর চুলে হাত দিতে আবার কিসের পারমিশন? আপনি চুপ করে বসুন তো, আমি সুন্দর করে খোপাটা বেঁধে দিচ্ছি, প্রয়োজনে তেল লাগিয়ে দিচ্ছি। সারা খাতুন লিলির হাত থেকে চিরুনিটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর বলছে, দেখি ছাড়ো, আমার খোপা আমি বাঁধতে পারি, চুলেও তেল লাগাতে পারি, আমার সময় হলে আমি চুলে তেল লাগাবো। লিলি বিরক্তি নিয়ে সারা খাতুনকে থামিয়ে দিয়ে বললো, উফ আম্মু, এত শটফট করছো কেন? আমি বলছি তো, আমি চুলটা বেঁধে দিচ্ছি, শান্ত হয়ে বসুন আপনি। সারা খাতুন প্রখর রেগে কপাল কুচকে তাকিয়ে আছে। লিলি সারা খাতুনের রাগে প্রতিবিম্বের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনাকে রাগলে না, হুবহু আপনার ছেলের মতো দেখায়, এত মিল কেন আপনাদের? সারা খাতুন চোখ মুখ কুচকে বললেন, আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? লিলি ভাবুক ভাব নিয়ে বলল, তাই তো, আপনার ছেলে তো আপনার মতোই হবে, তবে আম্মু আপনার থেকে না আপনার ছেলেটা খুব বেশি রাগে, যাকে বলে মহারাগে, কথা কথায় আমার গায়ে হাত তুলে জানেন, সবসময় মেজাজ দেখায়, আপনি তো একটু পারেন আমার হয়ে আপনার ছেলেকে একটু বকে দিতে? তোমার জন্য আমি আমার ছেলেকে বকতে যাবো কেন শুনি? কেহ তুমি আমার কে আবার? আমি আপনার মেয়ে হই, আপনার দুটো মেয়ে বুঝছেন, এই লিলি এবং আপনার আরেকটা মেয়ে। আপনার এই মেয়েটা আপনাকে খুব ভালোবাসে আম্মু, মন থেকে খুব শ্রদ্ধা করে, আপনার রেগে যাওয়াকে বকুনি দেওয়াকে আপনার লোকায়িত ভালোবাসার একটা অংশ হিসেবে দেখে। আপনার এই মেয়েটা জানে আম্মু আপনি ভালোবেসেই আপনার মেয়ের ওপর রাগ দেখান। সারা খাতুন থতমত খেয়ে খানিক ইতস্তত বোধ করে বললেন, মোটেও না, আমি তোমাকে একটু ভালোবাসি না, তাছাড়া আমার একটাই মেয়ে, তুমি আমার মেয়ে হবার যোগ্য নও। লিলি ইমলানো হেসে বলল, এখন হয়তো আপনি আমাকে মেয়ে হিসেবে মানছেন না, ভালোবাসছেন না, সহ্য করতে পারছেন না, তবে একটা সময় আসবে আম্মু আপনি অবশ্যই আপনার এই মেয়েটাকে ভালোবাসবেন, চোখে চোখে হারাবেন, মেয়ে হিসেবে খুব শীঘ্রই মেনেও নেবেন। সারা খাতুন হ্যায় স্বরে বললেন, মানতে তো হবেই, তুমি যা জাদু জানো, জাদু করেই তো আমার ছেলেটাকে ফাঁসিয়েছ, পোষ মানিয়েছ, জবরদস্তি করে বিয়ে করেছ, আবার আমার মেয়ের সংসারে আগুন লাগিয়েছ, তুমি সব পারো, সব তোমার মতো মেয়ের দ্বারা সব সম্ভব, তোমাকে না আমার জাস্ট অসহ্য লাগছে, প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও। লিলি হাসি মুখে সারা খাতুনের সমস্ত অপমান সহ্য করে নমনীয় স্বরে বলল, আপনি আমাকে যাই বলে অপমান করুন না কেন আম্মু, আমি কিছুতেই আপনার দেখানো অপমানে মোটেও মন খারাপ করব না, কষ্ট পাব না, আপনার চোখের আড়ালেও হব না, আমি জানি আপনি মন থেকে একটা কথাও বলছেন না আম্মু, যা বলছেন মনে পুষিয়ে রাখার রাগ থেকে বলছেন। গ্রামে থাকতে আম্মু সবসময় বলতো, মারা বেশি দিন তাদের সন্তানদের সাথে রেগে থাকতে পারে না, এবার সন্তান যত বড়ই হোক না, বড়ই অন্যায় করুক না কেন, মা ছুটে ঠিকই যাবে, মারা হলো পৃথিবীর সবচেয়ে বেহায়া প্রাণী, তদ্রূপ আপনিও আমার সাথে বেশি দিন রাগ করে থাকতে পারবেন না আম্মু, ঠিক আমাকে বুকে আগলে নেবেন, আমার মায়ের মতন আমাকেও ভালোবাসবেন। চোখের কোণে এক ফোঁটা জল নিয়ে লিলি হাসি মুখে সারা খাতুনের চুলে খোপার বদলে বেনুনি গেঁথে দিচ্ছে। সারা খাতুন মায়া বড় চোখে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড়িয়ে বলছে, মিথ্যে বললে ভুল হবে লিলি, আমি কয়েকদিনে কিছুটা হলেও তোমার মায়ায় পড়ে গেছি, তোমার সেবার যত্ন ভালোবাসায় নম্রতার সংবেদনশীলতায় সমঝোতায় বিনয়তায় মুগ্ধ হয়ে গেছি, হাসি মুখে সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার মধ্যে ভরপুর, আমি একটু একটু করে বুঝতে শিখেছি, আমার ছেলে এমনি এমনি তোমার ভালোবাসার মজে নি, তোমার এত সব গুণ দেখেই তোমাকে ভালোবেসেছে। তোমার আম্মু একদম ঠিক বলতো লিলি, মারা সত্যি পৃথিবীর সবচেয়ে বেহায়া প্রাণী। চোখের টলমলো জল নিয়ে সারা খাতুন আবারও বললেন, হেমা আমাকে যতই বলুক না কেন, তোমার থেকে দূরে থাকতে, তোমার সাথে খারাপ আচরণ করতে, অপমান অপদস্থ করতে, কেন জানি না আমি পারি না, তোমার থেকে দূরে থাকতে, খারাপ আচরণ করতে, অহেতুক অপমান করতে, তার মানে আমিও বেহায়া লিলি? লিলি বেনুনি গেতে একদম মাসুম বাত্তাজের মতো মুখ করে শুকনো ডোগ্গিলে সাহারা খাতুনের প্রতিবিম্বের দিকে জিপ কেটে তাকিয়ে বলল, আম্মু আমি না আপনার এত দীর্ঘ লম্বা গণচুলগুলোতে বেনুনি গেঁথে দিয়েছি, আপনাকে দেখতে না ঠিক আশা বোসলের মতো লাগছে, সিরিয়াসলি আম্মু মনে হচ্ছে
দুজনই একই মায়ের পেটের বোন। ইস, কি কিউট লাগছে আপনাকে! আমি হলফ করে বলতে পারি আমার শ্বশুর আব্বু যদি বেঁচে থাকতেন আপনাকে এই লোকে দেখতে, সত্যি বলছি, ঠিক গায়েল হয়ে যেত, আপনাকে রীতিমতো চোখে চোখে হারাতো। সারা খাতুন দৃষ্টি শক্ত দৃষ্টিতে লিলির দিকে তাকাতে লিলির মুখটা কাচুমাচু করে দৌড়ে থেকে প্রস্থান নিচ্ছে, আর এক নিঃশ্বাসে পিছন থেকে চেঁচিয়ে বলছে, সরি আম্মু, তবে সত্যি বলছি, বেনুনিতে আপনাকে একদম যুবতী মেয়েদের মতো লাগছে, ঠিক যৌবনকালের আশা বোসলের মতো। লিলির যাওয়ার পথে তাকে সারা খাতুন ফিক করে হেসে দিলেন। বেনুনিটা সামনে এনে উনি বিড়বিড় করে বললেন, পাগলি মেয়ে একটা, ববি বেছে বেছে এই পাগলিটাকেই বিয়ে করলো, সারাক্ষণ শুধু আমার পিছনে লেগে থাকে, অযথা আমাকে জ্বালায়। লিলি আবারও হঠাৎ ফিরে এসে দরজার ফাঁক দিয়ে কাঁপা কাঁপা স্বরে সারা খাতুনকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, আম্মু, আপনার কফিটা টেবিলের উপর রাখা আছে, প্লিজ খেয়ে নেবেন। সারা খাতুন খুব রেগে বসা থেকে উঠে দাঁড়াতেই লিলি আবারও এক চোটে রুমের দরজার থেকে প্রস্থান নিল। রাত 8টা, ববি মাত্র কোচিং সেন্টার থেকে ফিরছে। লিলি ড্রয়িং রুমের সোফার উপর বসে সারা খাতুনের সাথে একদম গা গা ঘেঁষে টিভি দেখছে। সারা খাতুন বারবার কটমট চোখে লিলির দিকে তাকাচ্ছে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু সহ্য করতে, ওনার অবস্থাটা ঠিক এরকম, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। লিলি সারা খাতুনের দিকে পাত্তা না দিয়ে রিমোট নিয়ে কিছুক্ষণ পরপর চ্যানেল চেঞ্জ করছে আর চোখে মুখে বিরক্তি নিয়ে বলছে, দ্যাট কার্টুন চ্যানেলটা কোথায় খুঁজেই পাচ্ছি না কেন, কে নাড়ালো এই চ্যানেলটা? সারা খাতুন রাগী স্বরে বলল, এই আমি কার্টুন দেখতে বসি না এখানে, নিউজ দেখতে বসেছি, 8টা নিউজ দেখতে বসেছি। লিলি সারা খাতুনের দিকে তাকিয়ে ব্রোকোচকে বলল, মামুর সাথে বসে আপনি 10টা নিউজ দেখবেন, এখন আমার সাথে বসে কার্টুন দেখবেন, টম অ্যান্ড জেরির কার্টুন, খুব মজার কার্টুন, টম অ্যান্ড জেরির খুনসুটি দেখলে আপনি হাসতে হাসতে দম ফেটে মরে যাবেন। এভাবেই তো তুমি আমাকে মারতে চাও, আমাকে মারতেই তো তুমি এই বাড়িতে এসেছো। লিলি হঠাৎ সারা খাতুনের গাল টেনে আল্লাদের স্বরে বলল, না গো মা, আমি তোমায় মারতে আসিনি, তোমার মেয়ে হতে এসেছি। সারা খাতুন বেকুব হয়ে লিলির দিকে তাকিয়ে আছে। পাশের সোফায় জিনি আহমেদ সবটা প্রদর্শন করছেন আর মিটি মিটি হাসছেন। কলিং বেলে চাপ পড়তে লিলি রিমোটটা সারা খাতুনের হাতে ধরিয়ে দাদার 32 পাঠিয়ে বলল, আপনার ছেলে এসেছে আম্মু, দাঁড়ান আমি এই দরজাটা খুলে আসছি। সারা খাতুন চোয়াল শক্ত করে লিলির যাওয়ার পথে তাকে তেজি স্বরে বলল, ববি কাকে বিয়ে করে এনেছে, শাশুড়ির সাথে কীভাবে আচরণ করতে তাও জানে না, রীতিমতো ফ্রেন্ডের মতো আচরণ করছে আমার সাথে। জিনি আহমেদ হুহা করে হেসে বললেন, ঠিকই তো আছে সায়রা, বউ হও তো এমন বউই হও যে শাশুড়ির সাথেও ফ্রেন্ডলি আচরণ করবে, সর্বক্ষণ হাসি খুশিতে ওই হল্লোরে থাকবে। ওইদিকে লিলি মাথায় একটা ঘোমটা টেনে খুব নম্রভাবে দরজাটাও খুলে দিতেই ববি ক্লান্ত মাখা চোখে লিলির দিকে তাকালো। লিলির অপর সম্ভাবনা নিয়ে ববির দিকে তাকিয়ে বলল, ইন্টারভিউ কেমন হয়েছে? মিয়া আসা স্বরে নিয়ে ববি মলিন স্বরে বলল, মোটামুটি। বিষণ্ন মন নিয়ে ববি লিলিকে ক্রস করে ড্রয়িং রুমে পা বাড়াতেই সারা খাতুন তেড়ে এসে ববির সম্মুখে বলল, এই তোর বউ কে তুই সামলা, ওকে বলে দিবি আমার ধারে কাছেও না ঘেঁষতে, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারে মেয়ে, চুলে কিসব বেনুনি গেঁথে দেয়, ইয়ার কি দুষ্টমি, শুধু তাই নয় আমাকে কার্টুন দেখতেও বলে, পড়ালেখা তো একদমই করে নেই মেয়ে, সারাক্ষণ পুরো বাড়িতে টই টই করে ঘুরে বেড়াবে আর বড়দের সাথে বেয়াদবি করবে। ববি রাগানিত চোখে মাথা নিচু করে মাসুম বাচ্চার মতো দাঁড়িয়ে থাকা লিলির দিকে তাকিয়ে বলল, আম্মু এসব কি বলছে লিলি, তুমি পড়াশোনা না করে সারাক্ষণ আম্মুকে জ্বালাও, দুষ্টুমি করো, বেয়াদবি করো। লিলি মুখটা কাচুমাচু করে কাঁপা কাঁপা চোখে ববির দিকে তাকিয়ে বলল, শুধু আজই পড়তে বসিনি ববি, রোজই কিন্তু আমি পড়তে বসি, আপনার সমস্ত পড়া কমপ্লিট করে রাখি, তবে এটা ঠিক আম্মুকে জ্বালাই, দুষ্টুমি করি, হয়তো মাঝে মধ্যে বেয়াদবিও করি। ববি চল শক্ত করে বলল, আমি জানি তো তুমি কি পড়ো, ঠিক কতটা পড়ো, রোজ তো ম্যাথের জন্য মার খাও, বকা শোনো, কান ধরো, আই নো দ্যাট, আজও এরও অন্যথায় হবে না, আই এম ড্যাম শিওর তুমি আজও মার খাবে, বকুনি শুনবে, কান ধরবে, আমার সাথে বেয়াদবির ফল আজ পাবে, যাও রুমে যাও, এক্ষুনি রুমে যাও, তোমাকে কীভাবে টাইট দিতে হয় আমার ভালো করে জানা আছে। লিলি ভয় ভয় কাঁপতে কাঁপতে সারা খাতুনকে ক্রস করছে আর বিবিড়ে করে সারা খাতুনের কানে বলছে, দিলেন তো আপনার বদরাগী ছেলেটাকে রাগিয়ে, এখন রুমে নিয়ে আমাকে তক্তা করবে, সেই তক্তে আপনি হাঁড়ি পাতিলও রাখতে পারবেন। এক দৌড়ে লিলি রুমে চলে এলো, মাথায় ঘোমটাটা খুলে কোমরের কাপড়ের শাড়ির আঁচলটা বেঁধে পড়ার টেবিলে বসলো। ভয়ে কাঁপতে কাঁপতে মনে মনে বিড়বিড় করে বলল, আজ আমি শেষ, বদরাগিটা আজ আমাকে সত্যি সত্যি তক্তা করে ফেলবে, সাতার মাথা, আমি তো খাতাই এখনো একটা র কলমও টানিনি, বদরাগিটা রুমে আসার আগে ম্যাথটা শেষ করবো কীভাবে? প্রচণ্ড তাড়াহুড়ো করে লিলি খাতা কলম বের করে সমস্ত কনস্ট্যান্ট মেথে লাগিয়ে দিল। লিলি জানে আজ তার 12টা বাজবে, ববির হাত থেকে আজ নিস্তার নেই। ওইদিকে ববি মলিন হেসে সারা খাতুনের দিকে তাকিয়ে বলল,
লিলি তোমাকে আর জ্বালাবে না আম্মু, আমি শাসন করব। স্যার একটু নাম তামতা করে বললেন, বেশি শাসন করিস না, একটু একটু করিস, ছোট্ট মেয়ে তো বেশি শাসন করলে আবার মন খারাপ করবে, হয়তো কাঁদবেও। জিনি আহমেদ পিছন থেকে মুখে হাত দিয়ে অতি আশ্চর্যিত হয়ে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে বলেন, সিরিয়াসলি সাহেরা, তুমি বলছো লিলিকে কম শাসন করতে? সাহেরা খাতুন কাঁপা কাঁপা স্বরে বললেন, বলেছি তো কী হয়েছে, মেয়েটা ছোটই। সাহেরা খাতুন দ্রুত প্রস্থান নিলেন। ববি বেকু হয়ে সাহেরা খাতুনের যাওয়ার পথে তাকিয়ে আছে। জিনি আহমেদ মুচকি এসে ববির কাঁধে রেখে বললেন, বলেছিলাম না ববি, সাহেরা লিলিকে ঠিক মেনে নেবে, তবে মন্তর গতিতে, একদম স্লো মোশনে। ববি মৃদু হেসে বলল, আজ আমি খুব হ্যাপি মামানি, আম্মুর চোখে আজ প্রথম লিলির জন্য মায়া দেখেছি, আস্তে আস্তে ভালোবাসাও দেখবে, এই তো শুরু, তাছাড়া তোমার বউ যা পাকা, সারাক্ষণ দুষ্টুমি করে, সারার সাথে তো এটা নিয়ে ওটা নিয়ে লেগেই থাকে, দেখলে তো এই কয়েকদিনে মেয়েটা কত চঞ্চল হয়ে গেছে। ববির পেছনের চুলগুলো টেনে হালকা হেসে বলল, ওই আর কি। জিনি আহমেদ প্রসঙ্গ পাল্টাতে সিরিয়াস হয়ে বললেন, ববি তোমার মামু বলেছে একবার ওনার সাথে দেখা করতে, উনি এখন অফিসে আছেন, কিছু একটা জরুরি কথা আছে, ফ্রেশ হয়ে একটু কষ্ট করে ওনার অফিসে যাও, কেমন? ববি মাথা নাড়িয়ে সম্মতি জানানো দ্রুত পায়ে হেঁটে ববি রুমে প্রবেশ করলো। ববিকে দেখা মাত্র লিলি কোমর থেকে আঁচলটা টেনে তাড়াহুড়ো করে মাথায় বড় ঘোমটা টেনে শুকনো ঢুক গিলে উল্টো পাতা পাল্টারও কলম টানতে শুরু করলো। ববির চোখ লাল করে লিলির দিকে তাকাতে লিলি নিচের দিকে তাকিয়ে উল্টো পাল্টারও কলমই নগদান বই করতে আরম্ভ করলো। যে দেখে ববি শার্টটা গা থেকে খুলে ওয়াশরুমে ঢুকলো, স্বস্তির শ্বাস ছেড়ে লিলি মাথা থেকে ঘোমটাটা সরালো, পেজ উল্টে আবার নতুন করে খাতায় র কলম টানলো। ফ্রেশ হয়ে ববি কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে টেনে লিলির পাশে বসতে লিলি দ্বিগুণ কেঁপে নিচের দিকে তাকিয়ে কলম কামড়াতে শুরু করলো। ববি সামনের বেজা চুলগুলো টেনে একটু ঝুঁকে লিলিকে কিছু বলতে যাবে, তার মধ্যে ববির ফোনের রিং বেজে উঠলো। প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নিতে ববি স্ক্রিনে সুনিয়া আহমেদের নাম্বারটা দেখে চোখে মুখে বিরক্তি নিয়ে ফোনটা টেবিলের উপর রেখে চেয়ারে মাথায় নিয়ে বললো, দেখ কলটা রিসিভ করলি এখন ওই মহিনা আমার মাথাটা নষ্ট করে দিবে, বারবার একই কথা রিপিট করে বলবে রশ্মি রণককে পড়াতে। লিলি ভয়ার্ত চোখে লিলির দিকে তাকে ছোট্ট আওয়াজে বলল, কলটা আমি রিসিভ করি ববি, চাচির সাথে একটু কথা বলি। ববি চোখ রাঙিয়ে লিলির দিকে তাকিয়ে বলল, ওনার খুব পরামর্শগুলো শুনতে খুব ভাল লাগে না, ওনার কথা তাল মিলিয়ে আমাকে বল বুঝতে খুব ভাল লাগে না? লিলি কাটকাট গলায় বলল, আচ্ছা সরি আর বলবো না, কনসেন্ট্রেট টু দ্য ম্যাথ, ওকে, আজ যদি এই ম্যাথটাকে এক ফোটো ভুল পাই না, সত্যি বলছি কান ধরে আজ 200 বার উঠবস করাবো। লিলি ভয় চোখ নিয়ে বলল, ম্যাথটা এখনো কমপ্লিট হয়নি ববি, আজকের জন্য আমাকে সারাদিন প্লিজ, আই এম সো সরি। কেন কমপ্লিট হয়নি, কেন সারাদিন বাড়িতে কী করো, আম্মুকে অযথা জ্বালাও, সারাদিন বাড়িতে অবসর থাকি বলে কি সারাক্ষণ আমাকে পড়তে হবে, ম্যাথ নিয়ে বসে থাকতে হবে, সবার সাথে একটু মিশতে হবে না, কথা বলতে হবে না? ববি কাঠের স্কেলটা হাতে নিয়ে লিলির দিকে তাক করে চোখ লাল করে বলল, আর মাত্র 5 দিন পরে তোমার রেজাল্ট পাবলিশ হবে, তারপরে শুরু হবে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে প্রবলেম কি তোমার, লেট মি আনসার, কোন প্রবলেমটা হয় তোমার? লিলি কাটকাট গলায় বলল, রেজাল্টের উপর নির্ভর করেই তো কলেজে অ্যাডমিশন হবে, এতে তো প্রিপারেশনের কী আছে, আমার রেজাল্ট ভালো হলেই হলো। ববি লিলির ডান হাতটা চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলল, অ্যাডমিশনের পর ক্লাস হবে না, এক্সাম হবে না, পড়তে হবে না, আগে থেকে ম্যাথগুলোর ধরন সম্পর্কে আইডিয়া থাকলে কী হয় তোমার, মহাভারত অশুদ্ধ হয়, এইগুলো নিয়ে তুমি স্বপ্ন পূরণ করবে, এইগুলো নিয়ে? লিলির শুকনো মুখে বলল, আচ্ছা বুঝেছি, হাতটা ছাড়ুন, আমি ম্যাথটা করছি, এই সুযোগ আপনি একটু রেস্ট নিন, ক্লান্ত লাগলে বলুন, ব্ল্যাক কফি করে দিচ্ছি। ববি লিলির হাতটা ছেড়ে শার্টটা গায়ে জড়িয়ে লিলির দিকে ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বলল, আমি মামুর সাথে দেখা করতে যাচ্ছি, জাস্ট 10 মিনিটের মধ্যে ব্যাক করছি, এসে যেন দেখি পুরো ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই। লিলি আচমকা ববির ডান গালে টুক করে একটা চুমু খেয়ে মুখ ফুলিয়ে বলল, এবার তো শান্ত হন, সবসময় এভাবে রেগে থাকেন কেন, আমার সাথে একটু সফট বিহেভ করতে পারেন না? ববি কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে হুট করে লিলির দিকে ঝুঁকে লিলির ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। লিলি মুচকি এসে ববির শার্টের কলার চেপে ধরলো। লিলিও খুব ফিল করছে ববিকে। বেশ কিছুক্ষণ পর ববি লিলির ঠোঁট জোড়া ছেড়ে লিলির ভেজা ঠোঁট দুটো মুছে নিয়ে এমলানোর স্বরে বলল, ম্যাথটা ঠান্ডা মাথায় করো, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আসছি।